হ্যালো বন্ধুরা আরও একটি নতুন মুভির এক্সপ্লেন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি হরর মিস্টির থ্রিলার হিন্দি মুভি ওয়েলকাম হোম তো এই মুভিটাই মূলত একটা সত্য ঘটনার উপর নির্ভর করে তৈরি করা হয়েছিল এবং মুভিটা যখন তোমরা দেখবে তখন বুঝতে পারবে কতটা ভয়াবহ ঘটনা ছিল সেটা তো চলো ইউনিকে একটা হরর মিস্ট্রির থ্রিলার মুভি সম্পর্কে জেনে আসা যাক তার আগে বরাবরের মতো এন্ট্রো চলতে থাক ততক্ষণে তোমরা একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো তো মুভি শুরু হয় আমরা একটা বাড়ি দেখতে পাই যার আশেপাশে চারদিকে আর কোনো বাড়ি ছিল না তখন সেখানে একজন ইলেকট্রিশিয়ান আসে যে কিনা কাজ করছিল তো তার পানি পিপাসা পাওয়ার জন্য সে ওই বাড়িটার দিকে যায় পানি খাওয়ার জন্য আর এখানে সিন কাট হয়ে যায় এরপর আমরা একটা মেয়েকে দেখতে পাই যে কিনা একটা স্কুলের শিক্ষিকা ছিল সেখানে তার বন্ধু নেহাও ছিল তো তাদের দুজনের ওপর দায়িত্ব পরে তারা যেন বিভিন্ন এলাকায় গিয়ে জনগণনা করে মানে কার পরিবারে কতজন মেম্বার আছে এবং সে এলাকায় সব মিলে কতজন মানুষজন আছে এই সব কিছু তারা করে আর কি এভাবে তারা বিভিন্ন এলাকায় গিয়ে কাজ করতে থাকে একদিন দেখা যায় আমরা মুভি শুরুতে যে বাড়িতে ডেকেছিলাম নেহা এবং অনুজা সেই বাড়িটাতে যায় সেখানে তাদের সঙ্গে প্রেরণা নামের একটা দেখা হয় যাকে দেখেই বোঝা যাচ্ছে সে এবং তাকে দেখে একটু অন্যরকম মনে হচ্ছিল তার শরীরে অনেক আঘাতের দাগও ছিল কিন্তু তার মুখে হাসি ছিল মানে তার সঙ্গে কিছু হয়নি এরকম একটা বিষয় তো সেখানে অনুজা প্রেরণার সঙ্গে কথা বলে জনগণনার বিষয়ে সে বলে তার পরিবারে কতজন আছে এবং তার নাম কি এই সব কিছু আর কি এবং তাদের এই বাড়িতে কয়টা বাচ্চা আছে তখন প্রেরণা বলে বাচ্চা তো অনেক আছে কিন্তু কিছুক্ষণ পরে তারা আবারও মারা যায় মানে বাচ্চা জন্ম নেয় এরপর তারা একটু কান্না করে তারপরে তারা মারা যায় আর এইভাবে চলতেই থাকে এই কথা শুনে অনুজা এবং নেহা দুজনই ভয় পেয়ে যায় আর কেই বা ভয় পাবে না এরকম কথা শুনে তো তারা সব কথার কোনো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারে না তারা তাদের কাজ শেষ করে সেখান থেকে বেরিয়ে আসে কিন্তু তাদের এই বাড়িটা নিয়ে কেমন যেন একটা লাগছিল মানে একটা কৌতল জাগছিল এই বাড়িটা সম্পর্কে তাদের জানার এরপর দেখা যায় অনুজা এবং নেহা কথা বলছিল সেখানে অনুজা বলে তাদের আবারও সেই বাড়িটাতে যাওয়া উচিত কিন্তু নেহা তাকে বারণ করে কিন্তু তারপরও অনুজা বলে তাদের একবার সেখানে সেখানে যাওয়া উচিত মানে মরার চুলকানি উঠলে যা হয় আর কি আর নিজে তো মরবে সাথে তার বন্ধুকে নিয়েই মরবে যেটা আমরা একটু পরেই দেখতে পাবো তো অনুজার কথা অনুযায়ী নেহাও তার সঙ্গে সেই বাড়িতে যায় এবং এবার তাদের সঙ্গে দেখা হয় ভোলা নামের একটা ছেলের তো ভোলা এই বাড়িরই ছোট ছেলে এবং তাকে দেখে মনে হচ্ছিল সে স্বাভাবিক নয় মানে তার ব্যবহার একটু অন্যরকম তো এরপর তারা ভেতরে যায় এবং সেখানে তারা প্রেরণার সঙ্গে দেখা করতে চাইলে প্রেরণার দাদি বলে প্রেরণার শরীর খারাপ তার সঙ্গে দেখা করা যাবে না তখনই সেখানে ঘনশ্যাম নামের আরেকটা লোক আসে তো ঘনশ্যাম এবং ভোলা দুই ভাই তো এখানে আমরা জানতে পারি ঘনশ্যাম পাঁচ বছরের জন্য মনোব্রত নিয়েছে মানে পাঁচ বছর সে কোনো কথা বলবে না তো সেখানে তারা আরো কিছু কথা বলে বেরিয়ে কিন্তু কপাল যদি খারাপ হয় তাহলে কি আর বাঁচা যায় তখনই বৃষ্টি নেমে আসে যার জন্য তারা আর যেতে পারে না তখন প্রেরণার দাদি বলে তোমরা আজকে থেকে যাও এবং সেখানে থাকতেই চায় না কিন্তু তাদের বাধ্য হয়ে থাকতে হয় কেননা জঙ্গলের রাস্তা তারা এই বৃষ্টির মধ্যে যেতেও পারবে না এরপর দেখা যায় রাতের বেলা তারা খাবার খাচ্ছে এবং এরপর ভোলা তাদের একটা রুম দেখিয়ে দেয় তাদের থাকার জন্য এরপর তারা রুমের মধ্যে গল্প করছিল তখন দেখা যায় বাইরে ভোলা তাদের কথা লুকিয়ে লুকিয়ে শুনছিল এরপর সে তার দাদার কাছে যায় মানে ঘনশ্যামের কাছে এবং তাকে বলে দাদা আমাকে যেতে দাও না ওই মেয়ে দুটো ভালো না তারা অন্য একটা অপরিচিত বাড়িতে ডাট কাটাচ্ছে এবং তাদের বাড়িতেও কিছু জানায়নি ওই মেয়ে দুটো ভালো না তুমি আমাকে ওদের কাছে যেতে দাও দাদা মানে বাচ্চারা যেরকম ভাবে বড়দের কাছে কিছু আবদার করে ঠিক সেরকম করে বলতে থাকে কিন্তু ঘনশ্যাম তাকে ইশারায় বুঝিয়ে দেয় সে যেতে পারবে না আর এই কথা শুনে ভোলার মুখ অনেকটা বাচ্চাদের মতো হয়ে যায় মানে বাচ্চারা যখন কিছু চায় এবং তারা যখন সেই জিনিসটা পায় না তখন তাদের যেরকম লাগে ঠিক সেরকম করে ভোলা তো তোমরা হয়তো বা বুঝতে পারছো না ভোলা তাদের কাছে কেন যাচ্ছে তো ভোলা আসলে অনুজা এবং নেহার কাছে এজন্যই যেতে চাচ্ছিল কারণ সে তাদের সঙ্গে অনিশ্ববিষ করার ইচ্ছা করছিল কিন্তু ঘনশ্যাম তাকে মানা করে যায় যে না এসব তুই করতে পারবি না মানে মনে হচ্ছে যে ঘনশ্যাম কত ভালো মানুষ ভোলাকে আটকে রাখছে কিন্তু কিছুক্ষণ পরে আমরা দেখতে পারবো ঘনশ্যাম আসলে কি এরপর আমরা নেহা এবং অনুজাকে দেখতে পাই সেখানে অনুজা বাইরে কিছু একটা শব্দ পায় এবং বুঝতে পারে হয়তোবা বাইরে কেউ আছে তখন তারা ভয় পেয়ে যায় এবং ভাবে এখান থেকে পালিয়ে যাবে এবং তারা লুকিয়ে বাড়ি থেকে বের হয়ে যায় এবং তারা ভাবে যে ঘরটা থেকে শব্দ আসছিল সেই ঘরটাতে একবার দেখেই যায় যে কি আছে কিসের শব্দ আসছিল ওখান থেকে এরপরে তারা যখন সেই ঘরটাতে যায় তখন সেই ইলেকট্রিশিয়ানকে দেখতে পায় যাকে কিনা আমরা মুভির শুরুতে দেখতে পেয়েছিলাম তো ইলেকট্রিশিয়ানকে দেখে তারা তো অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে পালাতে চায় কিন্তু তখনই মনে পড়ে যায় অনুজ তার ফোনটা বাড়ির মধ্যেই রেখে এসেছে এবং তার বাধ্য হয়ে আবারও তাদের রুমে ফিরে আসে এবং ভাবে তাদের তো বাইরে যেতে কেউ দেখেনি তাই তারা কালকে সকাল হলেই এখান থেকে চলে যাবে আর তাদের সঙ্গে কিছুই হবে না তো সকাল হওয়ার সঙ্গে সঙ্গে তারা দুজনেই বেরিয়ে পড়ে এরপর আমরা দেখতে পাই পেরুনা দাদি এবং ঘনশ্যাম এক সঙ্গে বসে ছিল এবং অনুজারা যখন সেখান থেকে চলে যাবে তখনই পেরুনা দাদি ঘনশ্যামকে বলে কাল রাতে ওরা দুজন বেরিয়েছিল এই কথা শোনার সঙ্গে সঙ্গে ঘনশ্যাম ঘর থেকে বেরিয়ে আসে এবং ভোলাকে সঙ্গে নিয়ে অনুজা এবং নেহাকে ধরে ফেলে এরপর নেহা এবং অনুজাকে তারা একটা ঘরে বন্ধ করে রাখে নেহারা সেখান থেকে বাঁচার অনেক চেষ্টা করে কিন্তু কিছুতেই কিছু হয় না এবং তারা যখন বাড়ির মধ্যে বাঁচার জন্য কাউকে ডাকার চেষ্টা করছিল তখন তাদের উপর গরম পানি ঢেলে দেওয়া হয় এবং বিভিন্নভাবে তাদের উপর অত্যাচার শুরু করে দেওয়া হয় আর এই সব কিছু করছিল ভোলা এবং ঘনশ্যাম এরপর ঘনশ্যাম ঘর থেকে বেরিয়ে এসে প্রেরণার কাছে যায় এবং তার সঙ্গে উনিশ বিশ করতে শুরু করে দেয় যেটা দেখে আমরা একটু অবাক হই তো এখানে প্রেরণা আর ঘনশ্যাম আসলে সম্পর্কটা কি ছিল সেটা আমরা একটু পরে জানতে পারবো এরপর আমরা অনুজাকে দেখতে পাই যে কিনা সেই ঘর থেকে বের হওয়ার একটা রাস্তা খুঁজে পেয়ে যায় এবং তারা দুজন সেখান থেকে বেরিয়ে আসে নিয়া সেখানে একটা জায়গায় লুকিয়ে পড়ে এবং অনুজা সেই ইলেকট্রিশিয়ানকে বাঁচানোর জন্য যায় সেখানে সেই ইলেকট্রিশিয়ানের কাছ থেকে জানতে পারে সেও একদিন এই বাড়িতে এসেছিল পানি খাওয়ার জন্য তখন সে একটা বাচ্চার কান্নার আওয়াজ পায় এবং সেই বাচ্চাটাকে তখনই মেরে ফেলা হয় আর ইলেকট্রিশিয়ান যেহেতু এই বিষয়টা জানতে পেরেছিল তাই তারা এখানে তাকে ধরে রেখেছে অন্যদিকে দেখা যায় নেহার ভাই নেহাকে খুঁজতে খুঁজতে সেই বাড়িটাতে চলে এসেছে এবং নেহা তার ভাইকে ডাকতে যাবে তখনই ঘনশ্যাম নেহার ভাইকেও সেখানে মেরে ফেলে এরপর সেই ইলেকট্রিশিয়ানকেও মেরে ফেলে এবং অনুজা এবং তাদের দুজনকে আলাদা আলাদা রাখা হয়েছে এবং ভোলা ঘনশ্যামের কাছে গিয়ে আবারও বলতে থাকে দাদা আমাকে যেতে দাও আর এবার ঘনশ্যাম ভোলার কথা রাজি হয়ে যায় মানে তাকে যেতে বলে এবং ভোলা নেহার কাছে যায় এবং তাকে অমানবিক ভাবে অত্যাচার করতে শুরু করে এবং এক পর্যায়ে গিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে জোর করে অন্যদিকে ঘনশ্যাম অনুজাকে অত্যাচার করছিল এরপর দেখা যায় ভোলা নেহার সঙ্গে এভাবেই অত্যাচার করতেই থাকে অন্যদিকে অনুজা পূজা কোনোভাবে বাড়ি থেকে বের হতে পারে এবং সে বাইরে থাকে সেই ঘরটাতে আগুন লাগিয়ে দেয় যেটা দেখে ঘনশ্যাম অনেক বেশি রেগে যায় দিকে দেখা যায় প্রেরণা নেহাকে পানি দিতে এসেছে তখন প্রেরণা নেহাকে বলে আমার বাবা অনেক ভালো তার কথা শুনলে সে কাউকেই কিছু করে না এবং একদিন আমার মা আমার বাবার কথা শোনেনি তার জন্য আমার বাবা আমার মাকে মেরে ফেলেছিল আর নেহা যখন জানতে পারে ঘনশ্যাম প্রেরণার বাবা সে অনেক অবাক হয়ে যায় এবং আমরা অবাক হয়ে যাই কারণ নিজের মেয়ের সঙ্গে সে এই সব কিছু করেছে এটা ভাবতে অবাক লাগে আর একটা জিনিস তোমরা ভেবে দেখো এটা কিন্তু একটা বাস্তব ঘটনা আর তার উপর নির্ভর করেই কিন্তু এই মুভিটা তৈরি করা হয়েছে মানে এই সবকিছু বাস্তবে ঘটে গেছে তো নেহা সেখানে প্রেরণার কাছ থেকে বাড়ি থেকে পালানোর জন্য সাহায্য চায় অন্যদিকে দেখা যায় ভোলা অনুজাকে মারার জন্য খুঁজছিল তখন পেছন থেকে অনুজা ভোলাকে মারতে থাকে এবং এখানে অনুজা ভোলাকে এমন ভাবে মারতে থাকে যেটা দেখে আমরা অবাক হয়ে যাই কারণ অনুজা এতটা অত্যাচার সহ্য করেছে যে সে এখন সম্পূর্ণ পাথরে পরিণত হয়ে গেছে সে নির্মম ভাবে ভোলাকে সেখানে মেরে ফেলে এদিকে নেহা ততক্ষণে বাড়ি থেকে পালিয়ে এসেছে এবং সে অনুজাকে সবকিছু বলে যে প্রেরণা ঘনশ্যামের মেয়ে আর অনুজা এই কথা শুনে নিজেও অবাক হয়ে যায় এবং নেহা তাকে বলে চলো এখান থেকে তাড়াতাড়ি আমরা পালিয়ে যাই কিন্তু অনুজা বলে এবার সে আর পালাবে না সে ওই শয়তান রূপী ঘনশ্যামকে এখানেই মেরে ফেলবে এরপর সে এখান থেকে যাবে এরপর তারা দুজন বাড়ির যায় এবং ঘনশ্যাম বুঝতে পারে তার বাড়ির মধ্যে কে প্রবেশ করেছে তখন সে সাদের ওপর লুকিয়ে পড়ে কিন্তু অনুজা সেখানে গিয়ে ঘনশ্যামকে ভাবে মেরে ফেলে এবং নেহা প্রেরণার দাদিকে ধরতে গেলে প্রেরণার দাদি নেহার হাতেই মারা যায় এবং শেষ পর্যন্ত প্রেরণা বেঁচে যায় এবং অনুজা এবং নেহা সেই বাড়িটা থেকে বেরিয়ে আসে আর এর মধ্য দিয়ে একটা ভয়ঙ্কর কালো রাত শেষ হয়ে যায় তো ভাবতে অবাক লাগে এটা একটা বাস্তব ঘটনা এরকম একটা ঘটনা সত্যি সত্যি হয়ে তো আজকের এই মুভি এক্সপ্লেন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারো এবং ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো এছাড়াও তোমরা যদি এই মুভিটা দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো সেখানে তোমরা এই মুভির লিঙ্ক পেয়ে যাবে তার জন্য ভিডিওটাতে একশোটা লাইক কমপ্লিট করে দাও